প্রথম 10 জন কাস্টমার যারা এই পিসিটা বিল্ড করবেন এই প্রাইসেই এই গ্রাফিক্স কার্ডটা পারচেজ করতে পারবেন এই পিসি বিল্ডের সাথে মাত্র 39,500 টাকা। 4060 গ্রাফিক্স কার্ড 8GB DDR6 এর, যেটা 3060 এর গ্রাফিক্স কার্ড থেকে 25% পারফরমেন্স বেশি পাবেন। 3060 এর গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু অলমোস্ট 39,000 টাকা। 4060 গ্রাফিক্স কার্ডটা আমরা এখানে আপনাকে 39,500 টাকায় দিব এবং এটা কিন্তু অফিসিয়াল একটা গ্রাফিক্স কার্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, প্রাইস 39,500 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিয়া নাম, চলে আসলাম আজকে আপনাদের সাথে 1,00,000 টাকার বিল নিয়ে, যেখানে ইন্টেলের 13th generation প্রসেসর থাকবে, RTX এর 4060 গ্রাফিক্স কার্ড থাকবে, 32GB র্যাম থাকবে DDR5 এর। আজকের বিলটা টোটালটা DDR5 সিস্টেম বিল হবে, ক্যাশিং পাওয়ার সাপ্লাই থাকবে। টোটাল বিলটা কোনটা কেমন প্রাইস রাখছি, কি কম্পোনেন্ট নিয়েছি, কি ধরনের কাজ করতে পারবেন, কারাই বা এই ধরনের পিসি কিনবেন, টোটাল ডিটেলসটা শেয়ার করবো। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো, যেহেতু 1,00,000 টাকার বিল, এই বিলটা কী ধরনের কাজ করার জন্য আপনার কিনতে যাচ্ছেন বলে দিই। যারা গেমিং করবেন 1440p আলট্রা সেটিংসে আপনি গেমস খেলতে পারবেন, ভারী ভারী গেমস, ফোর্জা হরাইজন 5, টম রাইডার, অ্যাসেন্ট ট্রেড, CS2, ভ্যালোরেন্ট, GTA 5, পাবজি, ফ্রি ফায়ার, এই ধরনের গেমসগুলো কিন্তু এই ধরনের পিসিতে খেলতে পারবেন। এডিটিংয়ে কাজ বললে আপনি এখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3DX ম্যাক্স, আফটার ইফেক্ট, দ্য ভিনসি রিজলভ, এই ধরনের সফটওয়্যারগুলো অনায়াসে কাজ করতে পারবেন, মায়া। এছাড়া যারা ব্ল্যান্ডারে কাজ করতে চাচ্ছেন, এই ধরনের যারা এডিটিং সফটওয়্যার, ভারী ভারী সফটওয়্যারে কাজ করবেন, তাদের জন্য এই পিসিটা ভালো হবে 1,00,000 টাকার বিল্ডের মধ্যে। কারণ এখানে কিন্তু আমরা এনভিডিয়ার 4060 গ্রাফিক্স কার্ড নিয়েছি, 10 কোরের প্রসেসর নিয়েছি, 32GB র্যাম নিয়েছি এবং 512GB একটা NVMe নিয়েছি, রিড স্পিড যথেষ্ট আছে, আপনারা ভালো মতোই পারফরমেন্স পাবেন। 1,00,000 কিন্তু এই বিলটা আপনারা হিসাব করে দেখবেন যে বাজারে পারচেস করতে গেলে অলমোস্ট 1,08,09,10,000 টাকা পর্যন্ত চলে যাবে। আমরা কিন্তু এখানে একটা ভালো ডিসকাউন্ট করতে পারছি এবং প্রথমে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসর হচ্ছে ইন্টেলের 13th generation প্রসেসর, 13th generation মডেলটা হচ্ছে 13400, 13400 মডেল এবং এই প্রসেসরের কিন্তু কোর 10 কোর, 10টা কোর আছে, যার মধ্যে 6টা কোর হচ্ছে পারফরমেন্স কোর এবং 4টা কোর আছে এফিসিয়েন্স কোর এবং 16 থ্রেড এবং ক্যাশ মেমোরি 20MB ক্যাশ মেমোরি আছে। এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত, যারা এডিটিংয়ের কাজ করবেন বা গেমিং করবেন এই বাজেট রেঞ্জে। দামটা কত, 22,000 টাকা প্রাইস করতে পারছে এই পিসি বিল্ডের সাথে এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল প্রোডাক্ট, আজকের কোনো কম্পোনেন্ট এখানে আনঅফিসিয়াল নেই, এটা মাথায় রেখেই আপনারা ভিডিওটা দেখবেন। এবং 3 বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরের প্রাইস পড়ছে এখানে 22,000 টাকা, যেটা মার্কেট প্রাইস অলমোস্ট 24,000 টাকা আছে। হিসাব করে থাকবেন যে কতটা ডিসকাউন্ট আসতেছে, প্রসেসরে কিন্তু অলমোস্ট 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এরপরে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা যেহেতু বলছি যে আমরা এখানে একটা পারফেক্ট বিল্ড করে দিব, যেটা 1,00,000 টাকার বিল্ড এবং এই বিল্ডে আপনার আর পরবর্তী সময়ে কোনো মডিফিকেশনের প্রয়োজন হবে না, যদি হয়তো আপনি প্রসেসরটা i7 বা i5 এর 14th gen পর্যন্ত করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড 4070 4080 লাগাইতে পারবেন। কিন্তু দরকার কি, আপনার বাজেট যদি 1,00,000 থেকে থাকে এবং আপনি যদি মনে করেন যে আমি এই বাজেটে একটা বেস্ট বিল্ড করতে চাচ্ছি, তাহলে এই বিলটাই ঠিক আছে। এখানে মাদারবোর্ড নিয়েছি কিন্তু আমরা প্রাইম, আসুসের প্রাইম H610CS DDR5 এর মাদারবোর্ড। এই মাদারবোর্ড কিন্তু PCIe 4 ল্যান সাপোর্ট করে, যেটা গ্রাফিক্স কার্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট বলতেছে সার্ভিসের দিক থেকে, এবং এই ফিচারটা কিন্তু দুর্দান্ত। অনেক কম দামি মাদারবোর্ড বা এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোতে কিন্তু এই ফিচার থাকে না। আমরা এই জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা এই মাদারবোর্ডের সাথে পেয়ার করছি, PCIe 4 ল্যান থাকার কারণে। আচ্ছা, এখানে কিন্তু এই মাদারবোর্ডের র্যামের স্লট 2টা আছে। এই মাদারবোর্ডটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হওয়া সত্ত্বেও কিন্তু এই মাদারবোর্ডটার পারফরমেন্স, VRM সব দিক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। মাদারবোর্ডের প্রাইস করতে পারছে এখানে 12,000 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে 3 বছর, অফিসিয়াল মাদারবোর্ড। Gen 3 একটা NVMe ইউজ করতে পারবেন এবং PCIe Gen 4 একটা গ্রাফিক্স কার্ড কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। 2টা র্যাম স্লটে আপনি 32/32 64GB র্যাম অনায়াসে ইউজ করতে পারবেন এবং Core i7 এর 14th gen পর্যন্ত এই মাদারবোর্ড লোড নিতে পারবে। কিন্তু কথা হচ্ছে আমরা বাজেট বিল্ড করব, বাজেট মাদারবোর্ড নিব। যদি মাদারবোর্ডে আপনি একটু বাজেট বাড়াইতে পারেন তাহলে আপনি আরেকটু প্রাইস বাড়িয়ে আর একটু কোয়ালিটি মাদারবোর্ড পারচেস করতে পারেন, 760 সিরিজের মাদারবোর্ডগুলো, যেগুলোর প্রাইস 15,000 টাকা, 2-3,000 টাকা যদি বেশি থাকে একটু শিফট করেন। আর না হলে এই বিল্ডে এই মাদারবোর্ড এনাফ। আমরা কিন্তু 1,00,000-এর বেশ কিছু বিল্ডে এই মাদারবোর্ড দিয়ে সেল করছে উইথ 4060 কার্ড এবং তাদের কাছ থেকে ফিডব্যাক জানার চেষ্টা করছে যে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তারা বলতেছে হ্যাঁ, ব্ল্যান্ডার ইউজ করতেছে, ভালো একটা পারফরমেন্স পাচ্ছে, 3DX ম্যাক্স সফটওয়্যার ইউজ করতেছে, অর্থাৎ আপনার এডিটিং
বা ভিড়ের কাজ যারা করতেছেন, যারা একটু ভারী কাজ করতেছেন, তাদের জন্য কিন্তু এই ধরনের সেট আপ কিন্তু এনাফ এই বাজেট রেঞ্জে। এখন যদি আপনার বাজেট থাকে 1.5-2 লাখ টাকা, ওটা ভিন্ন হিসাব। আমি বারবারই বলতেছি 1 লাখ টাকার বিল্ড মানে 1 লাখ টাকার গুড বিল্ড, বেস্ট বিল্ড। 3 বছর ওয়ারেন্টি সহ অফিসিয়াল মাদারবোর্ডের প্রাইস 12,000 টাকা থাকবে, DDR5 এর মাদারবোর্ড। এই মাদারবোর্ড কিন্তু 6800 MHz র্যাম পর্যন্ত সাপোর্ট করবে। কিন্তু কথা হচ্ছে প্রসেসর সর্বোচ্চ 4800 MHz পর্যন্ত কাজ করে DDR5 এ। কিন্তু DDR5 এর র্যামের ক্ষেত্রে কিন্তু বাজারে আমরা 6400, 6200, 7000 MHz র্যামগুলো এখন বাজারে অ্যাভেলেবল পাচ্ছি। আমরা এখানে 32 GB র্যাম নিয়েছি, এডিটিং পারপাস বা গেমিং পারপাস যেটাই সলভ করে না কেন, DDR5 এর র্যাম 6000 MHz র্যামের নিচে কিনতে গেলে 200-300 টাকা ডিফারেন্স হচ্ছে। এই জন্য আমরা এখানে 6000 MHz এর 2টা 16 GB স্টিক নিয়েছি, 8 GB র্যাম, এবং এক একটা স্টিকের প্রাইস এখানে 6500 টাকা করে আসবে। 2টা র্যামের স্টিকের প্রাইস পড়বে 13000 টাকা। অরাসের GB ব্র্যান্ডের একটা র্যাম, অরাস সিরিজ, এবং 6000 MHz DDR5 এর 2টা স্টিক আছে এটাতে, এবং 2টা স্টিকের প্রাইস পড়বে 13000 টাকা। যদি আপনার বাজেট একটু কম থাকে তাহলে আপনি একটা স্টিক নিতে পারেন, 6500 টাকা দাম পড়ছে একটা স্টিকের, টোটাল 13000 টাকা প্রাইস পড়বে। আমরা এখানে NVMe নিয়েছি লেক্সার এর, এই NVMe-টা প্রাইসটাকে বলে নেই, 5500 টাকা প্রাইস পড়বে, 5 ইয়ার্স ওয়ারেন্টি। ASUSটা কিন্তু আপনার রিড স্পিড 3500 MBPS এবং রাইট স্পিড অলমোস্ট 2500 MBPS, যেটা দুর্দান্ত পারফরমেন্স দিক থেকে। এখন বাজেটে কিন্তু আপনার Gen 3 NVMe-গুলো আপনি প্রাইস কিনতে গেলে কিন্তু 4.5-5.5 মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখন 5.5 দিয়ে এটা কেনার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনি যখন রিড রাইট করবেন অনেকটা দীর্ঘক্ষণ, যখন কাজ করবেন 2-3 বছর পরে কিন্তু আপনার এটার ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা ঠিকমতো কাজ করবে না। এটা কিন্তু SSD ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা বুঝে নেবেন। এই জন্য আমরা এখানে লেক্সার একটা NVMe নিয়েছি এবং এটা প্রাইস 5500 টাকা পড়ছে, অফিসিয়াল প্রোডাক্ট, 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, রিড স্পিড 3500 MBPS, যেটা এই পিসের জন্য ঠিক আছে। এখন যদি আপনার বেশি রিড স্পিডের NVMe প্রয়োজন হয়, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও যারা দেখেন দেখবেন যে আমরা কিন্তু 6000-6500 টাকা কিন্তু Gen 4 এর NVMe সেল করি, যেগুলো আপনার স্পেসিফিকেশন কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে রিড স্পিড 7000 MBPS। কিন্তু ওই ক্ষেত্রে মাথায় রাখবেন বোর্ডটা 760 সিরিজের বোর্ড নেবেন, তাহলে PCI Gen 4 এর NVMe-গুলো আপনার ইউজ করতে পারবেন। আর আমরা এখানে পারফেক্ট বিল সাজিয়েছি যাতে আপনি কোনো দিক থেকে পারফরমেন্সে কমতি না আসে। আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। গ্রাফিক্স কার্ড নিয়েছি PNO এর RTX 4060 গ্রাফিক্স কার্ড, যেটার মার্কেট প্রাইস কিন্তু এখন অলমোস্ট 46,000 টাকা আছে। এটা কিন্তু অফিসিয়াল একটা গ্রাফিক্স কার্ড, এবং এডিটিংয়ের জন্য, রেন্ডারিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডটা এই বাজেটে একটা বেস্ট গ্রাফিক্স কার্ড, একটা অফার প্রাইস করছি। প্রথম 10 জন কাস্টমার যারা এই PCটা বিল্ড করবেন এই প্রাইজেই এই গ্রাফিক্স কার্ডটা পারচেস করতে পারবেন এই PC বিল্ডের সাথে, মাত্র 39,500 টাকা। 4060 গ্রাফিক্স কার্ড, 8 GB DDR6 এর, যেটা 3060 এর একটা গ্রাফিক্স কার্ড থেকে 25% পারফরমেন্স বেশি পাবেন, এবং 3060 এর গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু অলমোস্ট 39,000 টাকা। সেইখানে আপনাদের আমি বলতেছি যে দেখেন, 4060 গ্রাফিক্স কার্ডটা আমরা এখানে আপনাকে 39,500 টাকায় দিব, এবং এটা কিন্তু অফিসিয়াল একটা গ্রাফিক্স কার্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, প্রাইস 39,500 টাকা। এখন এটাকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই আমাদের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন আছে। আমরা এখানে মনটেকের একটা 80+ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়েছি, এবং এটার প্রাইস পড়ছে 4,500 টাকা, এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর, এবং 550 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই, যেটা এই কার্ডটার এনাফ লোড নিতে পারবে এবং ফুল PCটাকে ভালো মতো পারফরমেন্স দিতে পারবে। এখানে কিন্তু আমরা একটা রিভেঞ্জারের ক্যাসিং নিচ্ছি, Z-Fire 2। এই ক্যাসিংয়ের সাইড প্যানেলটা আবার হচ্ছে আপনার টেম্পার গ্লাস, এবং হচ্ছে জানালা সিস্টেম খোলা যায়, ডোর সিস্টেম করে রাখছে, আচ্ছা খুলে দেখাচ্ছি না। আর এটাতে কিন্তু ফ্রন্টে ম্যাশ আছে, ম্যাশ থাকার কারণে এয়ারফ্লোটা ভালো হবে, এবং ব্যাক সাইডে আপনার একটা ফ্যান এবং ফ্রন্টে 3টা ফ্যান 4টা RGB ফ্যান দেওয়া আছে। এই ক্যাসিংটার প্রাইস পড়বে এখানে 3500 টাকা। ক্যাসিংটা আপনার চয়েসের উপর নির্ভর করতেছে, আপনি কী ধরনের ক্যাসিং আপনার পছন্দ আছে, আপনি এখানে 3500 টাকা ক্যাসিং নেবেন না 4000-4500-5000-6000 টাকা ক্যাসিংয়ে খরচ করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আমরা 1 লাখ টাকার বিলটা কমপ্লিট করার জন্য 3500 টাকার এই ক্যাসিংটা এখানে আমরা নেওয়ার ট্রাই করছি, এবং এটার পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টের নিচে, এবং এই ক্যাসিংয়ে কিন্তু আরও আপনি 2টা ফ্যান উপরে লাগাইতে পারবেন, বা আপনি লিকুইড কুলিং সিস্টেমের যেই আছে 240 mm বা 120 mm কুলিংগুলো, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এয়ার কুলার চাইলেও কিন্তু নিতে পারেন। এই এয়ার কুলারের প্রাইস পড়বে এখানে 3000 টাকা। যদি আপনাদের 1 লাখ টাকার বেশি বাজেট থেকে থাকে তাহলে এই ধরনের কুলারটা আপনি এখানে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার বাজেট 1 লাখই ঠিক আছে, তাহলে যে স্টক কুলার দেওয়া আছে এটা আপনি ইউজ করেন, কুলারটা পরে নিলেও হবে। যদি ভারী কাজ করেন, মনে করেন যে আমি হ্যাঁ একটা ভারী কাজই করব, তাহলে অবশ্যই কুলারটা অ্যাড করে নিবেন, তাহলে বিলটা 1 লাখ 3 এ চলে আসবে, না হলে বিলটা 1 লাখে আসবে।
এবার আসেন মনিটরের বিষয় নিয়ে কথা বলি। মনিটর হচ্ছে আপনার চয়েসের উপর নির্ভর করে আপনি কি কাজ করবেন, ভিএ নেবেন না আইপিএস নেবেন, রেসপন্স টাইম, রিফ্রেশ রেট দেখে শুনে কিনবেন। আমরা ভেলটপে দুটা মনিটর অফার করতেছি, একটা মনিটরের প্রাইস করতে পারবো 8,500 টাকা 22 ইঞ্চি এবং 24 ইঞ্চির প্রাইস করতে পারবো 12,500 টাকা। দুটাই আইপিএস মনিটর, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 100 হার্জের মনিটর, যেটা আপনার বাজেটে মিলবে। এডিটিং করলে 24 ইঞ্চিতে নেবেন, আর একটু বাজেট কম থাকলে 8,500 টাকার মনিটরটা আপনার পারচেজ করতে পারেন। এই টোটাল বিল, এখন আমরা 1 লাখের বিলটার প্রাইসটা একবার আপনাকে রিভিশন করে দিচ্ছি। ক্যাশিংয়ের প্রাইস পড়বে এখানে 3500 টাকা, গ্রাফিক্স কার্ডের প্রাইস 39,500 টাকা, হিউজ ডিসকাউন্ট হিসাব করে দেখবেন। প্রসেসরের প্রাইস 22,000 টাকা, এসএসডির প্রাইস পড়ছে এখানে 5,500 টাকা এবং র্যামের প্রাইস 13,000 টাকা। দুইটা র্যাম আছে, 16/32 GB র্যাম। মাদারবোর্ডের প্রাইস পড়ছে এখানে 12,000 টাকা এবং পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস পড়ছে এখানে 4,500 টাকা। টোটাল বিলটা 1 লাখ টাকার বিল, অফিসিয়াল প্রোডাক্ট, 100% অরিজিনাল প্রোডাক্ট, কোয়ালিটি কম্পোনেন্ট। বিলটা কেমন হলো? মাদারবোর্ডটাতে একটু বাজেট বাড়িয়ে ভালো মাদারবোর্ড নিয়ে ট্রাই করেন, কারণ আপনারা বলবেন মাদারবোর্ডটা একটু কম হয়ে গেছে। কিন্তু দেখেন এই ধরনের মাদারবোর্ডে কিন্তু আমরা এই ধরনের পিসি ইউজ সেল করছি এবং কাস্টমার কিন্তু বলছে ঠিক আছে। এই জন্যই আমরা বাজেট বিল করতে যেয়ে বাজেট মাদারবোর্ড নিয়েছি। আপনার যদি মাদারবোর্ড একটু বাজেট বাড়িয়ে যদি একটু ভালো মাদারবোর্ড পারচেস করার ক্ষমতা থাকে তাহলে আপনারা করবেন, না হলে আমরা একটু কম দামি মাদারবোর্ড সাথে একটু কম দামি পাওয়ার সাপ্লাই দিয়ে কার্ড দিয়ে বিল করলে অনেকে রাগ করেন। এই জন্য আজকে এই পারফেক্ট বিলটা দিলাম। যদি পছন্দ হয় তো চলে আসবেন ওয়ার্ল্ড কমার্স সিস্টেম, লিফটেড 6-702 নম্বর দোকান, শাহালি প্লাজা, মিরপুর 10। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার যদি পছন্দের কোনো কম্পোনেন্ট থাকে, 1 লাখের বিলে যদি কোনো কম্পোনেন্ট থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদের বেস্ট প্রাইস দিব। পছন্দ হলে চলে আসবেন ওয়ার্ল্ড কমার্স সিস্টেমে। আজকে এই পর্যন্তই, আমি মোহাম্মদ মুনতাসির আলম, চলবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।